আমি আইআইটি খড়গপুর থেকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ এমটেক করছিলাম। আমার বাড়ির সমস্ত আয়নাগুলোকে সিল করে দেওয়া হয়েছিল, বড় মেয়ের দিকে ধ্যান দাও, অ্যাজ ইফ আই অ্যাম দ্য লস্ট কেস। এই অ্যাক্সিডেন্ট আমার কাছে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমার নাচ কেড়ে নিয়েছে। 9 বছরের একটি বাচ্চা মেয়ে, ফুটফুটে, দুরন্ত, উচ্ছল, প্রাণবন্ত। নাচ ছিল তার জীবন, কিন্তু হঠাৎ একটি রাত, তারপরেই সব অন্ধকার। কী ভাবছেন, অ্যাসিড অ্যাটাক? না, তা নয়। আসছি সেই গল্পে আপনাদের সাথে শেয়ার করতে। নমস্কার, আমি রিম্পা, রিম্পা সোম। আর 5টা সাধারণ মেয়ের মতোই মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। বাবা, মা, দিদি, আমি, এই ছিল আমার পরিবার। বাই প্রফেশন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। বর্তমানে আমি একটি গভর্নমেন্ট কলেজে অ্যাজ আ লেকচারার, গ্রুপে অফিসার হিসেবে চাকরি করছি। ক্লাস 5-এ পড়ি, সালটা 2006। দিদি, আমি, আমার জেঠুর মেয়ে, কালী পুজোর পরের দিন দিচ্ছিলাম মোমবাতি আর 5 জনের মতোই। তারপরে ফুলঝুড়ি থেকে আমরা কালী ফটকা ফাটাচ্ছিলাম, তো সেখান থেকে দিদির গায়ে কোনোভাবে আগুনটা লেগে যায়। আর আমার বাঁ হাতে যে ফুলঝুড়িটা ছিল সেটা আমি খেয়াল করিনি, দিদিকে দেখতে যাই তাড়াতাড়ি। সামহাও দিদির আগুনটা নিভে গেছিল, কিন্তু আমার বাঁ হাতের ফুলঝুড়িটা আমার স্কার্পে লেগে গেছিল, এবং তারপরেই সেটা দাও দাও করে জ্বলে যায়। টাইম দেয়নি আমাকে। সেখান থেকে বাবা আমাকে কোনোভাবে জড়িয়ে ধরে গড়াগড়ি খেয়ে বাঁচায়। তারপরে হসপিটালাইজড, 3rd degree বার্ন, ডাক্তাররা আশা ছেড়ে দেয়, কোমায় চলে গেছিলাম। ডাক্তার বলেছিল, দেয়ার ইজ নো হোপ, জাস্ট প্রে টু গড অ্যান্ড ওয়েট ফর দ্য মিরাকল। অ্যান্ড দ্যাট মিরাকল হ্যাপেন্ড। আমার বাবা মায়ের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, তাদের প্রার্থনা এবং বহু মানুষের আশীর্বাদ প্রার্থনায় সেই মিরাকলটি ঘটেছিল। কিছুদিন পর থেকে আমার সেন্স আসতে শুরু করে, তারপরে আস্তে আস্তে সেখান থেকে রিকভারি। এই রিকভারিটা খুব একটা ইজি ছিল না, বহু মাস হসপিটালাইজড, তারপরে সেখান থেকে আস্তে আস্তে রিকভারি করে যখন বাড়ি ফিরলাম, আমার মনে আছে আমার বাড়ির সমস্ত আয়নাগুলোকে সিল করে দেওয়া হয়েছিল, এবং বেশ কিছু মাস পর যখন আয়নাগুলো খোলা হলো, আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, আমাকে অ্যাকসেপ্ট করতে পারিনি নিজেকে। কোনোভাবে বাইরে বেরোতাম না, কারোর সাথে কথা বলতাম না, মেন্টাল, ফিজিক্যাল সব দিক থেকে ডিভাস্টেটেড হয়েছিলাম। এই মেন্টাল ট্রমাটা কাটিয়ে তোলার জন্য আমার সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করতে বলেছিল, সাইকিয়াট্রিস্ট কনসালটেশন চলছিল। আমি কোথাও গিয়ে সে তার এফেক্টটা আমার নিজের মধ্যে ফেলতে পারছিলাম না। তিনি যেভাবে আমাকে বলছেন, আমি তাদের কথাগুলো শুনছি, বুঝতে পারছি কি বলছেন, কি করতে বলছেন, কিন্তু কোথাও গিয়ে তার এফেক্ট আমার মধ্যে পড়ছিল না। সাথে সাথে আমার পড়াশোনা চলছিল, আমার স্কুল, এক্ষেত্রে আমি তার কাছে কৃতজ্ঞ, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। আমার একটা বছরও লস হয়নি। আমি কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছি বা নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছি না, এক একটা রাত মনে হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা। ফিজিক্যাল কন্ডিশন তো খারাপ রয়েছেই, মেন্টাল কন্ডিশন আরও ডিটেরিয়েট করে গেছে। আইসিইউর বেডে বাবা মা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, ডাক্তার কখন বলবে, কি বলবে সেটা জানে না। একটা দিন এরকম গেছিল যেদিন মনে হয়েছিল আর বাঁচতে চাই না। ওই জায়গাটাতে মনে হয়েছিল যে আর কষ্টটা নিতে পারছি না, ভগবান আমাকে কেন বাঁচিয়ে ফিরিয়ে আনলো। কিছু মানুষের, অনেক মানুষের অনেক মন্তব্য পেয়েছি, অনেক মানুষ বাবা মাকে যেমন সাপোর্ট করেছে, আবার কিছু মানুষ এরকমও বলেছে, মেয়ে তো, আর তো বিয়ে থাও দেওয়া যাবে না, কি আর করবে বলো, বড় মেয়ের দিকে ধ্যান দাও, অ্যাজ ইফ আই অ্যাম দ্য লস্ট কেস। এইভাবে 6, 7, 8, 9 আমি সিক বেডে এক্সাম দিয়েছি, তারপরে 10th বোর্ড এক্সাম। 10th থেকে আস্তে আস্তে আমি স্কুলে যাওয়া স্টার্ট করেছি, বোর্ড এক্সাম আমি সবার সাথে বসেই দিয়েছি। তারপরে 11-এ সায়েন্সে যখন ভর্তি হলাম, তারপরে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেলাম গভর্নমেন্ট কলেজে, তো আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করলাম, দেন গ্র্যাজুয়েশন করলাম।
তারপরে গেটের প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আইআইটি খড়গপুর থেকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক করছিলাম, আর গেটের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিতাম চাকরির জন্য। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল 6টা এক্সাম আমি দিয়েছিলাম গভর্নমেন্ট, তো প্রত্যেকটাই আমি ক্র্যাক করেছিলাম। এবং খড়গপুর আইআইটির এমটেকটাকে কুইট করে আমি কলকাতা কর্পোরেশনে অ্যাজ আ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়েন করলাম। সেই মুহূর্তে হয়তো বাবার সাথে আমার কিছুটা বিরোধ হয়েছিল, কারণ বাবা চেয়েছিল আমি পড়াশুনো করে আরও এগিয়ে যাই। আমার কোথাও মনে হয়েছিল এবার আমার বাবার পাশে দাঁড়ানোর পালা, কারণ আমার এস্টাবলিশমেন্টটা খুব দরকার ছিল। যখন কলকাতা কর্পোরেশনে জয়েন করলাম 2019-এ, তারপরে ওখানে 1.5 বছর সার্ভিস করার পর আমি আবার একটি গভর্নমেন্ট সার্ভিসে সুইচ করলাম, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাজ আ জুনিয়র ইঞ্জিনিয়ার আমি সেখানে জয়েন করলাম। 1.5 বছর সেখানে ছিলাম, তারপরে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে গভর্নমেন্ট কলেজের লেকচারার হিসেবে আমি জয়েন করলাম। এখন আমি যেখানে বর্তমানে কর্মসূত্রে, এই অ্যাক্সিডেন্ট আমার কাছে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমার নাচ কেড়ে নিয়েছে, যেটা আমার কাছে প্রচণ্ড যন্ত্রণার। আমি মনে আছে আমার ঘুঙুরটা যখন আমি আর ইউজ করতে পারবো না ভেবে হাত ধরে কাঁদছিলাম, একদিন আমার মা বললো ঠিক আছে এটাকে আমি রেখে দিই, আমার ঘুঙুরটা আমার সাথে থাকে। তো সেই হিসেবে আমি আমার অল্টারনেটিভ, নাচের অল্টারনেটিভ হিসেবে বেছে নিলাম গানকে। আমি এটুকু মনে করি প্রত্যেকটা মেয়ের দিনে শেষে প্রতিষ্ঠিত হওয়া খুব দরকার, সে তার জীবনে কোনো সংগ্রাম থাক বা না থাক। আজকের দিনে আমার এটাই বার্তা সকলকে, নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে, নিজের জেদটা যদি তোমাদের মধ্যে থাকে, যদি সৎভাবে থাকতে পারো, ইচ্ছা শক্তি থাকে, তাহলে অবশ্যই জিতবে। স্বামী বিবেকানন্দের কথা, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থামিও না। যতটুকু লাইফ পাচ্ছ, যে জীবনটা তোমরা পাচ্ছ, সেটাকে ভালোভাবে বাঁচো, ভালোভাবে আনন্দ করো, তার সাথে নিজেদের সংগ্রামটাকে চালিয়ে যাও। জোস্টক্স পরিবারকে জানাই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, নমস্কার। যদি জোস্টক্স এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।